সদ্যই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে গ্রাম বাংলার রায় গিয়েছে তৃণমূলের তরফে, অর্থাৎ জেলায় জেলায় সবুজের ঝড়। কিন্তু এই পঞ্চায়েত ভোটের পরে পরে, অর্থাৎ এক বছর পরে লোকসভা নির্বাচন, তবে এই পঞ্চায়েত নির্বাচনে কত শতাংশ ভোট কে কে পেল সেটা দেখতে হবে আমাদের, কারণ এই পঞ্চায়েত নির্বাচনের উপরে ভিত্তি করে লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে, চর্চাও চলছে। রাজনৈতিক যারা রাজনৈতিক কারবারি তারা যেমন চর্চা করছেন, রাজনৈতিক বিশ্লেষকরাও চর্চা করছেন, চর্চা করছি আমরাও। কোন জেলায় কত শতাংশ ভোট কার ঘরে গেল, কার ভোট বাক্সে কতটা ভোট পড়লো সেটাই আমরা দেখে নেব আজকের এই পর্বে। প্রথমেই দেখাবো আপনাদেরকে কোচবিহার জেলার। কোচবিহার জেলায় ভোট পড়েছে এই 2018 সালে, যে সময় বলা হচ্ছিল যে 2018 মনোনয়নপত্র জমা দিতে পারেনি অন্যান্য রাজনৈতিক দল, সেখানে কোচবিহার জেলাতে ভোট পড়েছিল। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন 72.7%, বিজেপি ভোট পেয়েছিল 18.7%, এবং বাম কংগ্রেস সেই সময় জোট ছিল না, কিন্তু বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল 6.9%। এরই পাশাপাশি 2021 দিকে যদি তাকানো যায় তাহলে 2021 তৃণমূল কংগ্রেস এই 2021 বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল 45.3%, বিজেপি পেয়েছিল 48.4%, এবং বাম কংগ্রেসের ভোট ছিল এই 2021 3.3%। 2023 অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে 58.8%, বিজেপি পেয়েছে 32.3%, এবং বাম কংগ্রেসের জোট সেই জোট পেয়েছে 7.70%। কোচবিহার জেলার ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ আমরা দেখতে পেলাম কে কত ভোট পেয়েছে এই 2023, 2018 কী অবস্থায় ছিল, এবং 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু এই জেলা বিজেপির দখলে ছিল, পঞ্চায়েত নির্বাচনের নিরিখে কিন্তু যথেষ্টই অ্যালার্মিং বিজেপির কাছে। পরের জেলার দিকে নজর রাখব, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে আমরা ভোট চিত্র দেখে নেব, ভোট শেয়ার কে কত পেল এই 2023-2018 বা কী অবস্থায় ছিল। 2018 ছিল তৃণমূল কংগ্রেস 48.5%, বিজেপি পেয়েছিল 36.5%, এবং বাম কংগ্রেসের জোট সেই সময় ভোটের শতাংশ ছিল 14.1%। 2021 বিধানসভা নির্বাচন ছিল, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আলিপুরদুয়ারে ছিল 41.4%, বিজেপি আলিপুরদুয়ারে যথেষ্ট বেশি সংখ্যক ভোট পেয়েছিল, 49.6% ভোট পেয়েছিল আলিপুরদুয়ারে, এবং বাম কংগ্রেসের জোট পেয়েছিল 4.5%। 2023 অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনে, যে এই পঞ্চায়েত নির্বাচন সদ্যই শেষ হয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে 49.4%, বিজেপি পেয়েছে 38.7%, এবং বাম কংগ্রেসের জোটের ভোট পার্সেন্টেজ কিন্তু 2021 তুলনায় কিছুটা বেড়েছে 11.3%। অর্থাৎ এই আলিপুরদুয়ার সেটাও কিন্তু 2021 নিরিখে বিজেপির শক্ত ঘাঁটি ছিল, কিন্তু 2023 পঞ্চায়েত নির্বাচনে এই জেলাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ফলাফল যথেষ্টই ভালো এবং বিজেপির ভোট শেয়ার কমে গিয়েছে এক্ষেত্রে। এরপর আমরা নজর রাখবো পরের জেলার দিকে, জলপাইগুড়িতে যদি দেখা যায় তাহলে দেখা যাবে 2018 জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 54.5%, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজেপি পেয়েছিল 30.9%, এবং বাম কংগ্রেসের জোট তারা যে ভোট পেয়েছিল যেটা আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন 13.6%। 2021 বিধানসভা নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44.2%, বিজেপি পেয়েছিল 45.4%, এবং বাম কংগ্রেসের জোট তারা পেয়েছিল 5.3%। 2021 বিধানসভা নির্বাচনে, আর এই সদ্যই যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 48.9%, আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপি পেয়েছে 36.4%, এবং বাম কংগ্রেসের জোটের ভোট 2021 তুলনায় 2023 কিন্তু যথেষ্ট বেড়েছে, 13.7% হয়েছে এই জলপাইগুড়ি জেলাতে বাম কংগ্রেসের যৌথ ভোট পার্সেন্টেজ। ফলত এই জলপাইগুড়িতেও কিন্তু দেখা যাচ্ছে যে বাম কংগ্রেসের কিছুটা উত্থান হয়েছে, তৃণমূল কংগ্রেসের ফলাফল তো নিঃসন্দেহে যথেষ্টই ভালো। এরপর আমরা পরের জেলার দিকে নজর রাখব, উত্তর দিনাজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, সেই জেলাতেও কিন্তু দেখা যাচ্ছে যে 2018 ফলাফল যদি বিশ্লেষণ করি দেখতে পাবো তৃণমূল কংগ্রেস এই 2018 আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.2%, বিজেপি পেয়েছিল 24.7%,
এবং বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 24.1% এই উত্তর দিনাজপুর জেলাতে। 2021 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 54.4% ভোট, বিজেপি পেল 35.4%। বিজেপির ভোট বাড়ল 2018 তুলনায়, বাম কংগ্রেস জোটের ভোট অনেকটাই কমে গিয়েছিল 2021 6.8%। 2023 অর্থাৎ এই 14ই যে পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে, যার কিন্তু রেশ এখনও চলছে, তৃণমূল কংগ্রেস এই 2023 পঞ্চায়েত নির্বাচনে ভোট পেয়েছে 46.5%, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি পেয়েছে 23.8%, অর্থাৎ বিজেপির ভোট শেয়ার কমে গিয়েছে। বাম কংগ্রেস জোট তারা ভোট পেয়েছে 26.5% উত্তর দিনাজপুরে। ফলত 2021 তুলনায় 2023 বাম কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু এক্ষেত্রে অনেকটাই বেশি বেড়ে গিয়েছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ফলাফল তো নিঃসন্দেহে ভালো হয়েইছে। এরপরে আমরা নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে। দক্ষিণ দিনাজপুরে ভোট শেয়ার কেমন ছিল, কেমন হলো দেখবো দক্ষিণ দিনাজপুরের ছবি। দক্ষিণ দিনাজপুরে 2018 তৃণমূল কংগ্রেস পেয়েছিল 52.9%, আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি পেয়েছিল 25.2%, এবং বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 22.2%। 2021 বিধানসভা নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে 47.9%, বিজেপি পেয়েছে 41.7%, এবং বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 7.5%। এক্ষেত্রে বাম কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু কমে গিয়েছে। 2023 দিকে যদি তাকানো যায়, অর্থাৎ 14ই যে পঞ্চায়েত নির্বাচন মিটল, সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 50.3%, ভোট শেয়ার বেড়েছে তৃণমূল কংগ্রেসের। বিজেপি ভোট শেয়ার কমেছে 30.8%, এবং বাম কংগ্রেসের যৌথ ভোট এক্ষেত্রেও কিন্তু 2021 তুলনায় বেড়েছে বাম কংগ্রেসের ভোট শেয়ার 18.4% হয়েছে এই 2023 পঞ্চায়েত নির্বাচনে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের তুলনায় দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছে, অন্তত তাদের যে আগের যে রেকর্ড ছিল সেই তুলনায় ভোট শেয়ার কিন্তু বেড়েছে। এরপর আমরা নজর রাখবো মালদা জেলার দিকে। মালদা জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, কংগ্রেসের একসময় শক্ত ঘাঁটি ছিল সেই মালদা জেলাতে। 2018 তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 44.7%, বিজেপি পেয়েছিল 19.9%, বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 32%। 2018 2021 বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস পেল 53.9%, বিজেপি পেল 30.8%, এবং এই বাম কংগ্রেসের যে যৌথ ভোট ছিল সেই ভোট শেয়ারটা একেবারে ধস নামলো, 3.1% গিয়ে ঠেকলো বাম কংগ্রেসের যৌথ ভোট। 2023 অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস পেল দেখুন 35.30%, তৃণমূল কংগ্রেস 42.6%, বিজেপি 19.9%। অর্থাৎ 2023 পঞ্চায়েত নির্বাচনে মালদাতে বাম কংগ্রেস জোট তারা কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এবং বিধানসভা নির্বাচনের তুলনায় তাদের ভোট শেয়ার অনেকটাই বেড়ে গিয়েছে এক লাফে বলা যেতে পারে। কারণ যেভাবে 2018 পরে ধস নেমেছিল সেটা কিছুটা তারা রিকভার করতে পেরেছে এই পঞ্চায়েত নির্বাচনে। পরের জেলা মুর্শিদাবাদ, অধীর চৌধুরীর জেলা, প্রদেশ কংগ্রেস সভাপতি, এটিও কিন্তু একসময় শক্ত ঘাঁটি ছিল কংগ্রেসের। সেই জেলাতে 2018 তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 67.6%, বিজেপি পেয়েছিল 6.5%, এবং বাম কংগ্রেসের যৌথ ভোট শেয়ার ছিল 23.3%, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 54.8%, বিজেপি পেল 22.3%, এবং যৌথ ভোট বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 19%। এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 47% ভোট, আর দেখুন জোট অর্থাৎ বাম কংগ্রেসের জোট পেল 40.4%। বিজেপির ভোট শেয়ার কোথায় নেমে গিয়েছে দেখুন, যেখানে 22% ছিল 2021 নেমে হলো 11%। এক্ষেত্রেও কিন্তু বাম কংগ্রেসের ভোট শেয়ার অনেকটাই একলাফে বেড়ে গিয়েছে, 19% ছিল বিধানসভা নির্বাচনে, এই পঞ্চায়েত নির্বাচনে দেখুন 40.4%। অর্থাৎ এক্ষেত্রে বিজেপির যে ধস, ভোট শেয়ারে ধস নামছে, বাম কংগ্রেসের ভোট বেড়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনে কিন্তু একটা সময় বলা হচ্ছিল যে বামেদের ভোট রামে গিয়েছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে বামেদের ভোট আবার ফেরত আসছে। এর পরের জেলা নদিয়া জেলা। নদিয়া জেলার ভোট শেয়ারের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে দেখব 2018 তৃণমূল কংগ্রেস পেয়েছিল 57.8%, বিজেপি পেয়েছিল 24%, আর এই বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 17%। 2021 তৃণমূল কংগ্রেস পেল 44.5%, বিজেপি পেয়েছিল 42.9%, এবং বাম কংগ্রেসের জোটের ভোট ছিল 7.1% মাত্র। 2023 কী দাঁড়ালো এই পঞ্চায়েত নির্বাচনে? তৃণমূল কংগ্রেস 47%, ভোট শেয়ার বাড়ল,
বিজেপির ভোট শেয়ার কমলো 30.1% এবং বাম কংগ্রেস জোটের ভোট শেয়ার 2021 তুলনায় কিন্তু বেড়ে গিয়েছে 21.8%। আপনারা দেখতে পাচ্ছেন বাম কংগ্রেসের ভোট শেয়ার অনেকটাই বেড়ে গিয়েছে 21.8%। নদিয়া জেলার এই ছবি আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে বাম কংগ্রেসের উত্থান হচ্ছে, তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছে, কিন্তু বিজেপির ভোট শেয়ার ক্রমান্বয়ে কমছে একেবারে উত্তরবঙ্গ থেকে। এরপরে যেই জেলার দিকে আমাদের নজর থাকবে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার ভোট শেয়ার আপনাদের দেখাবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জেলার সারাদিন। জেলার সারাদিনে আজকে আমরা প্রথমে যে বিষয়গুলো দেখাচ্ছি, যে সদ্যই মিটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের পরে পরে ভোট শেয়ার ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আগের পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ 2018 সালে পঞ্চায়েত নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনী বা কে কত শতাংশ ভোট পেয়েছিল তারই চুলচেরা বিশ্লেষণ করছি আমরা। এবার নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার দিকে। উত্তর চব্বিশ পরগনাতে সেখানে 2018 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 66.6%, বিজেপি ভোট পেয়েছিল 18% এবং বাম কংগ্রেস তাদের যৌথ ভোট শেয়ার ছিল 14.7%। 2021 সালে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস পেয়েছিল 49.5%, বিজেপি পেল 32%, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাম কংগ্রেস জোট তাদের ঝুলিতে গেল 15.7% ভোট বিধানসভা নির্বাচনে ছিল এমনটাই। 2023 সালে অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস ভোট শেয়ার দেখুন আপনারা 18% অর্থাৎ বেড়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে 64.4%, বিজেপি পেয়েছে 16.2%, অর্থাৎ হাফ হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনে যেখানে 32% ভোট ছিল বিজেপির, সেখানে এই পঞ্চায়েত নির্বাচনে একেবারে হাফ হয়ে গিয়েছে, 16.2% ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি উত্তর চব্বিশ পরগনাতে এই পঞ্চায়েত নির্বাচনে। এরপরে যে ছবি আমরা দেখাবো, এবং উত্তর চব্বিশ পরগনা মনে রাখতে হবে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জেলাতে মতুয়া ভোট একটা ফ্যাক্টর ছিল, এবং এই মতুয়া ভোট আমরা জানি বিধানসভা নির্বাচনে তারও আগে লোকসভা নির্বাচনে বিজেপির দিকে কিছুটা সরে গিয়েছিল। কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে সেই মতুয়া ভোট কোথাও গিয়ে আবারও তৃণমূল কংগ্রেসের ঘরে কিছুটা ফিরেছে, যে কারণে কিন্তু বিজেপির হাল এখানে একেবারে 50% বলা যেতে পারে ভোট শেয়ার নেমে গিয়েছে, যেখানে 32% ছিল 2021-এ, 2023-এ 16.2% নেমে গিয়েছে। এরপরে যেই জেলার দিকে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা, উপকূলীয় এই জেলা দক্ষিণ চব্বিশ পরগনাতে তৃণমূল কংগ্রেস 2018 সালে ভোট পেয়েছিল, আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 62.6%, বিজেপি পেয়েছিল 14.8%, বাম কংগ্রেসের যৌথ ভোট শেয়ার ছিল 14.9%, যে ছবি আমরা দেখাচ্ছি। 2021-এর বিধানসভা নির্বাচনে দেখুন তৃণমূল কংগ্রেস পেয়েছিল 51.3%, বিজেপি পেয়েছিল 32.8%, এবং বাম কংগ্রেসের জোটের ভোট ছিল 12.7%, অর্থাৎ 18-এর তুলনায় বাম কংগ্রেসের ভোট কমেছিল, বিজেপির ভোট বেড়েছিল। আর এই পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ 2023-এর পঞ্চায়েত নির্বাচনে দেখুন তৃণমূল কংগ্রেস ভোট পেল 63.7%, বিজেপি পেল 18.3%, অর্থাৎ ভোট শেয়ার অনেকটাই কমে গিয়েছে এই জেলাতেও বিজেপির। বামেদের ভোট শেয়ার কিছুটা বেড়েছে 16.2%, যেখানে 2021-এ ছিল 12.7%, 2021-এ সেখানে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে হলো 16.2%, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাতে বিজেপির ভোট শেয়ারে ধস নেমেছে, বাম কংগ্রেসের ভোট কিছুটা বেড়েছে, তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার অনেকটাই বেড়ে গিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। এরপর আমরা নজর রাখবো হাওড়া জেলার দিকে, শিল্পনির্ভর এই জেলা। সেই জেলাতে 2018 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 67.8%, আপনারা দেখতে পাচ্ছেন এই জেলাতে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 67.8%, বিজেপি পেয়েছিল 18.7%, বাম কংগ্রেসের যৌথ ভোট শেয়ার ছিল 11.6%। হাওড়াতে বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 50.5%, বিজেপির ভোট শেয়ার অনেকটাই বেড়ে গিয়েছিল 36.5%, বাম কংগ্রেস জোটের ভোট শেয়ার ছিল 10.6%, বাম কংগ্রেসের ঘরে। এই পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ছবিটা কেমন দাঁড়ালো, তৃণমূল কংগ্রেস পেল 65.7%, দেখতে পাচ্ছেন বিজেপি পেল 18.8%, একেবারে হাফ হয়ে গিয়েছে, এবং বাম কংগ্রেসের ভোট বাড়ল এখানে প্রায় 5% মতন ভোট বেড়েছে, 15.1% ভোট পেল 2023-এ বাম কংগ্রেসের জোট। হাওড়া জেলার এই ছবি, অর্থাৎ দেখা যাচ্ছে যে 2018-2021-এর তুলনায় 2023-এ
তৃণমূল কংগ্রেসের ভোট যেমন বেড়েছে অর্থাৎ 2018 তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট সেই ক্ষেত্রে বলা যেতে পারে কিছুটা কমেছে, কিন্তু 2021 তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার অনেকটাই বেড়েছে, বাম কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে, বিজেপির ভোট শেয়ারে ধস নেমেছে, সেই ছবি অন্তত পরিষ্কার। এই যে পার্সেন্টেজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে, হাওড়া জেলাতেও দেখা যাচ্ছে বিজেপির ক্ষয় অব্যাহত রয়েছে, একেবারে কোচবিহার থেকে হাওড়া জেলা পর্যন্ত এখনো পর্যন্ত যে ছবি দেখেছি। এরপরে আমরা যেই জেলার দিকে নজর রাখবো, হুগলি জেলা, কলকাতা সংলগ্ন এই জেলায় হুগলি জেলা, সেই জেলাতেও 2018 সালে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 63.6%, বিজেপি পেয়েছিল 17.2%, এবং বাম কংগ্রেসের যৌথ ভোট শেয়ার ছিল 18.7%। 2021-এ তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার দাঁড়ালো 47%, বিজেপি 41.5%, এবং বাম কংগ্রেসের যৌথ ভোট 8.1%। এখানেও কিন্তু 2021 পর্যন্ত বাম কংগ্রেসের ভোট শেয়ারে ধস ছিল। 2023-এ অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 55.2%, বিজেপি পেল 25.3%, বাম কংগ্রেসের ভোট শেয়ার বাড়ল আগের তুলনায় অর্থাৎ 21-এর তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভোট শেয়ার যথেষ্ট বেড়েছে 19.3%। অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাচ্ছে একেবারে কোচবিহার থেকে হাওড়া হুগলি সর্বত্রই বিজেপির কিন্তু রক্তক্ষয় জারি রয়েছে, অর্থাৎ তাদের ভোট শেয়ার কমছে এবং কোথাও কোথাও হাফ হয়ে যাচ্ছে। 47% ছিল 2021-এ, তো এবার 2023-এ পঞ্চায়েত নির্বাচনে 25% এসে দাঁড়িয়েছে। অপরদিকে বিজেপি এবং বাম কংগ্রেসের জোটের যে ভোট শেয়ার সেটা কিন্তু লক্ষণীয়ভাবে বাড়ছে দেখা যাচ্ছে 2021-এর তুলনায়। এরপরে আমরা যেই জেলার দিকে নজর রাখবো, পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতার জেলা এই পূর্ব মেদিনীপুর, যথেষ্ট চর্চায় ছিল এই পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলাতেই নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে। এই জেলাতে পূর্ব মেদিনীপুর, যদিও সেটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে, এই পূর্ব মেদিনীপুর জেলাতেই 2018 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 62.5%। এই 2018 সালে বলা হচ্ছিল যে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি, এবং আরেকটি উল্লেখযোগ্য তথ্য, শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন। বিজেপি ভোট পেয়েছিল 18% এই পূর্ব মেদিনীপুরে 2018 সালে, আর বাম কংগ্রেসের যৌথ ভোট শেয়ার ছিল 16.5%। 2021-এ কি দাঁড়ালো ছবিটা, 2021-এ তৃণমূল কংগ্রেস পেল 47.2%, বিজেপি পেল 46.8%। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেই নির্বাচনে, বোধহয় আমাদের প্রত্যেকেরই স্মরণে রয়েছে। বাম কংগ্রেসের জোট তারা ভোট পেয়েছিল 4.4%। 2023-এ এসে অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনে ছবিটা ঠিক কেমন দাঁড়ালো, তৃণমূল কংগ্রেস পেল 48.5%, বিজেপি পেল 41.5%। অর্থাৎ 2021-এ যে ভোট শেয়ার ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে বিজেপির ভোট, যদিও এক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের আগে বহু বক্তব্য রেখেছেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তারপরও দেখা যাচ্ছে, এবং তিনি বারবার বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন, তারপরও দেখা যাচ্ছে যে বিজেপির রক্তক্ষয় এখানেও জারি রয়েছে, ভোট শেয়ার কমে গিয়েছে। বাম কংগ্রেসের জোটের ভোট শেয়ার এক্ষেত্রে বেড়েছে 2021-এর তুলনায় কিছুটা, 8.9% ভোট বেড়েছে পূর্ব মেদিনীপুরে বাম কংগ্রেসের জোটের। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় যে এই পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতার জেলা হয়েও কিন্তু বিজেপির ভোট শেয়ার কমে গিয়েছে পূর্ব মেদিনীপুরে। এরপর নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে, পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল, সেই এলাকাতে কি ছবি ছিল 2018 সালে, 2018 সালে দেখুন তৃণমূল কংগ্রেস পেয়েছিল 64.4%, বিজেপি পেয়েছিল 21.9%, বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল, ভোট শেয়ার ছিল 12.9%। বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 49%, ভোট শেয়ার কমে গেল এখানে 2018-এর তুলনায়, বিজেপি বাড়ল 42.4%, আর জোট বা বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 7.1%। এক্ষেত্রেও কিন্তু 18-এর তুলনায় বাম কংগ্রেসের ভোট কমেছে। 2023-এ গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার আবার বেড়েছে, অর্থাৎ এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার 59.5%, প্রায় 60%, যেখানে 49 ছিল সেখানে 59.5%। বিজেপির ভোট শেয়ার এক্ষেত্রেও দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু অনেকটাই নেমে গিয়েছে, 42% থেকে একেবারে 28% এসে দাঁড়িয়েছে, 42% থেকে 28%, 28.1% 2023-এর পঞ্চায়েত নির্বাচনে। আর যৌথ অর্থাৎ বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 11.6% এই 2023-এ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বিজেপির রক্তক্ষয় জারি, বাম কংগ্রেসের কিছু পার্সেন্ট ভোট বাড়ছে, তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েইছে এই পশ্চিম মেদিনীপুর জেলাতেও। অর্থাৎ সর্বত্রই দেখা যাচ্ছে কিন্তু বিজেপির একেবারে উত্তরবঙ্গ থেকে এখনও পর্যন্ত জঙ্গলমহলের ছবি আপনাদের দেখিয়েছি পশ্চিম মেদিনীপুরে, বিজেপির কিন্তু রক্তক্ষয় জারি রয়েছে,
অর্থাৎ তাদের ভোট শেয়ার কমছে। বাম কংগ্রেসের ভোট শেয়ার কিছুটা বেড়েছে, তৃণমূল কংগ্রেস তো বাড়িয়েছে তাদের ভোট শেয়ার। ঝাড়গ্রামের ছবি দেখাবো, জঙ্গলমহলের আরেকটি জেলা। সেই জেলার পঞ্চায়েত নির্বাচনের ঠিক কী দাঁড়ালো এবং 2018-2021 ভোট শেয়ারই বা কেমন ছিল দেখাবো আপনাদের। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর এবং আমরা এই পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল বিশ্লেষণ করছি। আপনাদের দেখাচ্ছিলাম যে পশ্চিম মেদিনীপুর জেলা পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির যে ফলাফল সেই ফলাফল কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে, তাদের ভোট শেয়ার অনেকটাই কমে গিয়েছে 2018-2021 তুলনায়। তো বটেই কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 2018 তুলনাতেও খারাপ ফল করছে বিজেপি এই পঞ্চায়েত নির্বাচনে। ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাবো এবার। ঝাড়গ্রামে সেখানে বিজেপি 2018 সালে ভোট পেয়েছিল 40%, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 49.6% এবং বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 7.1%। এই ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 52.9%, অর্থাৎ প্রায় 53%, বিজেপি পেল 37.4% এবং বাম কংগ্রেসের জোট তারা ভোট পেল 3.6%, অর্থাৎ এক্ষেত্রে বিজেপির ভোট শেয়ার কিন্তু কমলো 2018 তুলনায়। 2023-এ কী দাঁড়ালো? 2023-এ 52.2% ভোট পেল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 21-এর তুলনায় কিছু শতাংশ ভোট তাদের কমেছে এবং বিজেপির ভোট শেয়ার দেখুন অনেকটাই কমে গেছে, একেবারে 28% নেমে এসছে। যেখানে ছিল 37%, সেখানে নেমে এসছে 28.1%। এবং বাম কংগ্রেসের জোট তাদের ভোট শেয়ার নেমে এসছে আগের তুলনায় কিছুটা, অনেকটাই রিকভার তারা করেছে কিন্তু সেটা খুবই সামান্য। 21-এর তুলনায় রিকভার হয়েছে তাদের, 9.8% তাদের ভোট শেয়ার হয়েছে বাম কংগ্রেসের এই ঝাড়গ্রাম জেলাতে, অর্থাৎ কিছুটা ভোট বেড়েছে তাদের। কিন্তু বিজেপির ভোট শেয়ার দেখুন লক্ষণীয়ভাবে বিজেপির ভোট শেয়ার কিন্তু এই ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু যথেষ্ট কমে গিয়েছে। এই ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে দেখা যাচ্ছে যে কুর্মীদের ভোট একটা বড় ফ্যাক্টর ছিল, কুর্মীরা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে তারা নিজেদের লড়াই করেছেন। বলা হচ্ছিল যে কুর্মীদের ভোট শেয়ার এতদিন পর্যন্ত বিজেপির দিকে যাচ্ছিল এবং আদিবাসী ভোট ফ্যাক্টর যথেষ্ট রয়েছে এই সমস্ত জেলাগুলোতে, ফলত তারা নিজেদের প্রার্থী দেওয়াতে সেই ভোট শেয়ার কমে গিয়েছে, বিজেপির ভোট শেয়ার কমে গিয়েছে এবং তারা নিজেরা প্রার্থী দেওয়াতে তাদের দিকে ভোট চলে গিয়েছে। এরপর নজর রাখবো জঙ্গলমহলের আরেকটি জেলা পুরুলিয়া জেলাতে। পুরুলিয়াতে সেখানে কী দাঁড়িয়েছিল 2018 সালে দেখা যাচ্ছে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 42.4%, বিজেপি পেয়েছিল 32.6%, বাম কংগ্রেস জোটের ঝুলিতে ছিল বা যৌথ ভোট ছিল 22.6%। 2021-এ তৃণমূল পেয়েছিল 40.9%, বিজেপি পেয়েছিল 40.9%, অর্থাৎ সমান সমান ছিল শতাংশের বিচারে, বামেদের ভোট ছিল 13.5%। 2023-এ কী দাঁড়ালো এই পঞ্চায়েত নির্বাচনে? তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ল পুরুলিয়াতে, তৃণমূল কংগ্রেস ভোট পেল 44%, বিজেপির ভোট শেয়ার অনেকটাই কমে গিয়েছে 28.9% এসে নেমেছে এবং বাম কংগ্রেসের জোটের ভোট শেয়ার বেড়ে গিয়েছে 19.7%। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোট ছিল 2021-এ তার তুলনায় অনেকটা তারা ভোট বাড়িয়ে নিয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে। বিজেপির ভোট শেয়ার কিন্তু অনেকটাই কমেছে, এটাই বোধ হয় লক্ষণীয় বিষয়, যে ক্ষেত্রে আমি বলছিলাম যে কুর্মীদের একটা বড় ফ্যাক্টর, কারণ কুর্মীরা নিজেরাই প্রার্থী দিয়ে ভোটের ময়দানে নেমে পড়েছিলেন, ফলত বিজেপির থেকে সেই ভোট সরে গিয়েছে কুর্মীদের দিকে, ফলত তৃণমূল কংগ্রেস সেই জায়গাটা কিছুটা গেইন করতে পেরেছে। এরপর নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়া জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা, মন্দির শহর বলা হয় বিষ্ণুপুর বাঁকুড়াকে। সেই বাঁকুড়াতে 2018 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 52.6%, বিজেপি পেয়েছিল 25.8% এবং বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 16.5%। এই বাঁকুড়াতে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.7%, অর্থাৎ 18 তুলনায় ভোট কমে গিয়েছিল, বিজেপি পেয়েছিল 44.4%, অর্থাৎ বিজেপি এই বাঁকুড়া জেলাতে যথেষ্ট ভালো ফল করেছিল 2021-এ বিধানসভা নির্বাচনে। যথারীতি এই জেলাতেও কিন্তু 2021-এ বাম কংগ্রেসের জোটের ভোট শেয়ার কমে গিয়েছিল, 7.6% ছিল। 2023-এ কী দাঁড়ালো, অর্থাৎ এই সদ্যই যে পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেয়েছে 51.6%, বিজেপি ভোট পেয়েছে 30.1%। এখানেও দেখুন লক্ষণীয়ভাবে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু বেড়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যু করেছে, একাধিক বিষয়, গ্রামগঞ্জেতে আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু লক্ষণীয়ভাবে বেড়েছে, বিজেপির ভোট শেয়ার অনেকটাই কমে গিয়েছে এবং বাম কংগ্রেসের জোটের ভোট শেয়ারও কিন্তু যথেষ্ট বেড়েছে এই
ক্ষেত্রেও দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁকুড়া জেলাতেও কিন্তু সেখানে 17.1% ভোট পেয়েছে বাম কংগ্রেসের জোট। পূর্ব বর্ধমানের দিকে আমরা নজর রাখব। পূর্ব বর্ধমানের ছবিটা দেখব। পূর্ব বর্ধমানের 2018 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 77.8%, হিউজ পার্সেন্টেজ তারা ভোট পেয়েছিল। বিজেপি পেয়েছিল 15.6% ভোট, বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 6.2%। এই পূর্ব বর্ধমানে 2021 সালে কী দাঁড়ালো বিধানসভা নির্বাচনে? পূর্ব বর্ধমানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47.8% ভোট, বিজেপি পেয়েছিল 39.2% ভোট এবং বাম কংগ্রেসের জোটের ঝুলিতে ছিল 9.9% ভোট। 2023 এই পঞ্চায়েত নির্বাচনে কী দাঁড়ালো? তৃণমূল কংগ্রেস পেল 62.7% ভোট, বিজেপি পেল 16% ভোট এবং যৌথ ভোট বাম কংগ্রেসের ঝুলিতে যৌথ ভোট গেল 21.9%। এক্ষেত্রেও কিন্তু 21-এর তুলনায় এই 23-এ দেখা যাচ্ছে বাম কংগ্রেসের জোটের ঝুলিতে ভোট শেয়ার বেড়েছে, তাদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে এবং তৃণমূল কংগ্রেসের ভোটও অনেকটা বেড়েছে। অপরদিকে বিজেপির ভোট শেয়ার অনেকটাই পড়ে গিয়েছে, অনেকটাই নেমে গিয়েছে, কমে গেছে। ফলত বিজেপির শীর্ষ নেতৃত্বে কপালে যথেষ্ট চিন্তার ভাজ। এখনও পর্যন্ত যে সমস্ত জেলা দেখাচ্ছি সর্বত্রই দেখা যাচ্ছে 2023-এ কিন্তু তাদের ভোট শেয়ার বাকি রাজনৈতিক দলগুলোর তুলনায় অনেকটাই কমে গিয়েছে। এবার আমরা নজর রাখব পশ্চিম বর্ধমানের দিকে। পশ্চিম বর্ধমানের ছবিটা দেখাবো আপনাদেরকে। 2018-তে সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 85% ভোট। এই 2018-তে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি এবং ফল দেখে কিছুটা আন্দাজ করা যেতে পারে। 85% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 6.3%, যৌথ বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 8.3%। 2021-এ সেখানে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 46.7%, অনেকটাই কমে গেল তাদের ভোট শেয়ার। বিজেপি পেল 39.5%, বিজেপি 2018-এর তুলনায় অনেকটাই ভোট গেইন করেছে, তারা ভোট শেয়ার বাড়িয়ে নিয়েছে এবং যৌথ বাম কংগ্রেসের যে তাদের জোটের ভোট 10.4%। 2023-এ এই পঞ্চায়েত নির্বাচনের ছবিটা ঠিক কী দাঁড়ালো দেখুন। তৃণমূল কংগ্রেস পেল 70.4%, বিজেপি পেল 13.3% এবং বাম কংগ্রেসের জোটের ঝুলিতে গেল 16.2%। অর্থাৎ বামেদের ভোট বাড়ছে, বিজেপির ভোট কমছে, তৃণমূল কংগ্রেসের ভোটও কিন্তু 21-এর তুলনায় অনেকটাই বেড়েছে এই পশ্চিম বর্ধমান জেলাতে। এবার আপনাদের দেখাবো বীরভূম জেলার ছবি। বীরভূম জেলার পার্সেন্টেজ দেখানোর আগে একটা কথা বলে দেবো, এই বীরভূম জেলা কিন্তু ভোটের সময় চরম চরম বা গুড় বাতাস শুনে অভ্যস্ত গ্রাম বাংলার মানুষ, বাংলার মানুষ, কিন্তু এবার সেই এই সমস্ত বক্তব্যের যিনি স্রষ্টা সেই অনুব্রত মণ্ডল এবার তিহার জেলে বন্দী ছিলেন, ফলত তার জায়গায় কাজল শেখকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু 2018-তে কী ছিল? 2018-তে কোনো ভোটই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2021-এ কী দাঁড়িয়েছিল? 2021-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 52.2%, বিজেপি পেয়েছিল 38.3% এবং বাম কংগ্রেসের জোট পেয়েছিল 6.6%। এবার তৃণমূল কংগ্রেস কাজল শেখের উপরে দায়িত্ব দিয়েছিল বীরভূমে, অনুব্রতহীন বীরভূমে। সেখানে তৃণমূল কংগ্রেস পেল এই পঞ্চায়েত নির্বাচনে 62.1% ভোট, বিজেপি পেল 19.4% এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটের ভোট শেয়ার কিন্তু অনেকটাই বেড়েছে আগের ভোটের তুলনায়, অর্থাৎ 21-এ বিধানসভা নির্বাচনের তুলনায়। ফলত এক্ষেত্রেই মনে করা হচ্ছে যে বাম কংগ্রেসের জোটের পালে কিছুটা হাওয়া লেগেছে, বিজেপির ভোট শেয়ার অনেকটাই কমে গিয়েছে। সার্বিক ভোট শেয়ারের চিত্র আপনাদের দেখাবো, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছিলাম জেলা ওয়ারি ফলাফল এবং তার বিশ্লেষণ করছিলাম এবং 2018-2021-এ ভোট শেয়ার কত ছিল সেটা দেখাচ্ছিলাম আপনাদের। এবার সার্বিক ছবিটা আপনাদের দেখাবো যে সার্বিক ভোট শেয়ার কোথায় দাঁড়িয়ে রয়েছে, কে কত পার্সেন্ট ভোট পেয়েছিল বা পেয়েছে এবারের ভোটে। 2018-তে তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে তারা পেয়েছিল 60% ভোট, অর্থাৎ এই যে 20টি জেলা দেখালাম সেই অনুযায়ী 60% ভোট, 60.9%। বিজেপি পেয়েছিল 20.7% ভোট এবং যৌথ বাম কংগ্রেসের যৌথ ভোট ছিল 16.2%। 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 48.8% ভোট, বিজেপি পেয়েছিল 38.1%, বাম কংগ্রেসের জোটের ভোট ছিল 9.8%।
2023 কি দাঁড়ানো 2023 তৃণমূল কংগ্রেস মোট ভোট পেল 54.8%, বিজেপি পেল 24.24%, এবং বাম কংগ্রেসের জোট তাদের ভোট শেয়ার হলো 19.7%। অর্থাৎ 21-এর তুলনায় বাম কংগ্রেসের ভোট কিন্তু অনেকটাই বেড়েছে, শুধুমাত্র 21 নয়, 18-এর তুলনায় ভোট শেয়ার বেড়েছে। এবং যদি দেখা যায় যে 21-এর তুলনায় তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে, বিজেপির সার্বিকভাবে ভোট শেয়ার অনেকটাই কমে গিয়েছে, যা বোধ হয় বিজেপির রাজ্য স্তরের নেতাদের তো বটেই, কেন্দ্রীয় স্তরের নেতাদেরও কিন্তু যথেষ্টই চিন্তা বাড়াবে, কপালে চিন্তার ভাঁজ তাদের, এবং তাদের বোধ হয় এই রাজ্যে যাতায়াতটা আরও ঘন ঘন হবে, কারণ সামনে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন মানেই বিজেপি নেতারা আসবেন, এবং তবে তাদের কাছে এই ইনফরমেশনটা বোধ হয় যথেষ্ট চিন্তা বাড়াবে তাদের। আমাদের সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নেওয়া, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। বর্ষা শুরু হতেই মালদা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ফুলহার নদীর দক্ষিণ তীরে শুরু হয়েছে ভাঙন। ইতিমধ্যেই বহু জমি নদী গর্ভে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী লাগোয়া বাসিন্দারা। ভাঙন দেখে নদী লাগোয়া এলাকায় চাষ করা পাট অপরিণত অবস্থাতেই কেটে নিচ্ছেন চাষিরা, সরিয়ে ফেলা হচ্ছে অস্থায়ী কাঁচা বাড়িগুলি। বর্ষা শুরু হতেই ফুঁসছে মালদহের ফুলহার নদী, সেই সঙ্গে সমান তালে চলছে নদীর পাড়ের ভাঙন। ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ফুলহার নদীর দক্ষিণ তীর, যার জেরে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের কাওয়াডোল, রশিদপুর, উত্তর ভাগুরিয়া, দক্ষিণ ভাগুরিয়া, মিরপাড়া, তাঁতিপাড়া, চাঁদপুর, ইসলামপুর, চণ্ডীপুর, খোপাকাঠি, পেঁয়াজখালি সহ একাধিক গ্রামের মানুষ আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। নদী ক্রমশ জনবসতির দিকে এগিয়ে আসার আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। গ্রামগুলির একাধিক বিদ্যুতের খুঁটি নদীর খুব কাছে চলে এসেছে। এভাবে ভাঙন চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই ওই খুঁটিগুলি নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করেছেন বাসিন্দারা। নদী লাগোয়া অঞ্চলে পাট চাষ করা হয়েছে, ভাঙনের আতঙ্কে অপরিণত পাট গাছ কেটে নিচ্ছেন চাষিরা, খুলে ফেলা হচ্ছে অস্থায়ী কাঁচা বাড়িগুলি। আমাদের ইসলামপুর অঞ্চলের ভাকুড়িয়া গ্রাম, রশিদপুর গ্রামটা যে হারে অবস্থা আছে, এখন নদী থেকে মাত্র 50 মিটার আছে, আর ইলেকট্রিক পোলটা আছে 10 মিটার। এই রাত্রের মধ্যে হয়তো ইনি থাকবেন না, এই পুরোটা কেটে যাবে। কিন্তু এখানকার পুরো গ্রামবাসী যা আতঙ্কে এ হচ্ছে, যিনি আমার কাকি আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনার বাড়ি গরিব মহিলা, জন খেটে বা বেটা দিল্লি খেটে বাড়ি করেছে, আজকে যা অবস্থা আছে সেই অবস্থা দেখে সবাই ভয়ভীত হয়ে আছে। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা মিলছে না, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। হরিশ্চন্দ্রপুর থেকে রুহুল আমিনের রিপোর্ট, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।